সর্বজনীন মানবতার রাষ্ট্র ও অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার আহ্বান জানিয়ে মানবতাভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী গবেষক দেশ বরণ্য সুফি সাধক একুশে পদকপ্রাপ্ত হাফেজ কারি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।